রমনীতা দেবসেনের মাতৃয়ার্কির স্কেচ এক নামেও রানী কাজেও রানী শুধু কি সূর্য মৃত্যুকেও কি কেয়ার করেছেন তিনি ও নো কাল ব্যাপারটাকেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন এটা বোঝা গেল এবারকার বড় অসুখে যখন নাকে অক্সিজেনের নল আর হাতের শিরায় গ্লুকোজের ছুঁচ গোঁজা পাশে দাঁড়িয়ে খটখটে সাদা টুপি মাথায় নার্স আর জোর করে হাসি হাসি মুখে হৃৎকম্পমান আমি ডাক্তারবাবু সেই রাত্রে চতুর্থ ইঞ্জেকশনটি সদ্য দিয়ে উঠছেন একটা মৃদু গুঞ্জন শোনা গেল চোখ যদিও বন্ধ মা গুনগুন করে ক্ষীণ স্বরে কি যেন বলছেন বাঘ বিস্তারের ক্ষমতা মার মোটেই ছিল না তিন দিন তাই সবাই আগ্রহের সঙ্গে মুখের কাছে কান নিয়ে ঝুঁকে পড়লুম কী বলছেন মা বলছিলেন বেশ ভাব আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিশীথ বেলা সঘন বরসা ঘগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা আমাদের ডাক্তারবাবুটিও আজকের মানুষ নন মারই বয়সী সেকালের গোল্ড মেডালিস্ট বলে কথা তিনিও কান পেতে শুনলেন এবং একগাল হেসে বললেন হুম হুম ওসব বললে শুনব কেন আমরা তবে আছি কি করতে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছি রাস্তায় আর্মি নামিয়ে দিয়েছি ও সব মরণ খেলাধুলো একেবারে বন্ধ এখন জীবন খেলা এখনও ভাঙেনি ভাঙেনি মেলা নদীর তীরের মেলা এ শুধু আষাঢ় মেঘের আধার এখনও রয়েছে বেলা বুঝলেন মৃদু হাসির রেখা ফুটল ঠোঁটে চোখ একটু খুলল ক্ষণিকা তো কিন্তু এই কবিতাটা ক্ষণিকার তুলনায় তেমন ভালো নয় মিনমিন করে হাঁপাতে হাঁপাতে মন্তব্য করেন যাই কিনা না যাই রুগী আপনি এই অবস্থায় এত বকবক করবেন না তো নার্সটি হঠাৎ চঞ্চল হয়ে উঠে বাধা দেন ঠোঁটের হাসি মুছে যায় রুগী ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ জানান কাব্য আলোচনাকে যে অর্বাচীন বলে বক বক করা সে শুশ্রূষার কী জানে ডাক্তারবাবু একে সরিয়ে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ ওকে তো নিয়ে যাবই আপনি আগে সেরে উঠুন তারপর আর সেরে ওঠা এই ঘুম চেয়েছিল বুঝি আরে থামুন তো আপনি ও কবিতা এখন নয় কেন নয় কী জানেন ডাক্তারবাবু মর্মে মর্মে টের পেয়েছি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত থাক থাক এখন জীবনানন্দ নয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বুঝলেন ডাক্তারবাবু বাধা দেন যা বলেছেন রবীন্দ্রনাথ আর গীতা আর জীবনানন্দ এই কি জীবনে যথেষ্ট নয় বলুন ডাক্তারবাবু ব্যাস ব্যাস চমৎকার কেবল এই সঙ্গে একটু অক্সিজেন একটু গ্লুকোজ আর একটু অ্যান্টিবায়োটিক্স জীবনানন্দটা বরং এখন থাক সেরে উঠে হবে কেমন কাল সকালে আবার আসব মা নার্সের দিকে মৃদু অঙ্গুলি সঞ্চলন করে বলেন একে সঙ্গে নিয়ে যান কপালগুনে নার্সটি বুদ্ধিমতী মানুষও ভালো বেগতিক বুঝে বলে সরি মাসিমা আমার খুব ভুল হয়েছে বক বক নয় কাব্য আলোচনা আর এমনটি হবে না আমরা কাঠকুটা মানুষ অতকে জানি রুগীর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন নার্সকে ক্ষীণ গলায় থেমে থেমে বলেন এই তোমাদের মতন আজকালকার ছেলেমেয়েরা কেবল লেখাপড়াই শিখছ নাম কেউ আসতে শিক্ষিত তো হচ্ছে না এই যে আমাদের ডাক্তার বাবু উনি হলেন প্রকৃত শিক্ষিত কত কবিতাই যে ওর মুখস্থ বলো দিকিনি বন্দে মা মানে কি মানে মানেটা ঠিক স্কৃত বোধ ও ওই স্লোগান আর কি ওই জয় হিন্দ যেমন মানে দেশের জয় হোক তোমার মাথা লিটারাল মিনিং মায়ের বন্দনা করি বলো দেখি গানটা কার লেখা রবি ঠাকুর হলো না মা অক্সিজেনের নল শুদ্ধ মাথা নাড়াতে যাচ্ছেন দেখে নার্স তাড়াতাড়ি মাথাটা চেপে ধরে বলে আমি ঠিক জানি না মাসিমা আপনিই বলে দিন কিন্তু আর কথা বলবেন না এতে খুব স্ট্রেন হচ্ছে আপনার এই শেষ আনন্দমঠ পড়েছো হ্যাঁ কার লেখা বঙ্কিম পরনি ওতেই আছে জগদীশ ভট্টাচার্যের বইটা দেখো গানটার সব খবর পাবে তিন মাস বাদে মাকে সুস্থ করে চলে যাবার সময় নার্সটি বলে গেলেন পঁচিশ বছরের নার্স জীবনে এমন আজব রুগী আর তিনি পাননি যে চামচে দিয়ে তরল দ্রব্য ছাড়া কিছু খেতে পারছে না ফাউলার্স বেডে হাতল ঘুরিয়ে খাট শুদ্ধ উঠিয়ে বসিয়ে না দিলে উঠে বসার পর্যন্ত ক্ষমতা নেই অক্সিজেন গ্লুকোজ আর ইঞ্জেকশনের ফাঁকে ফাঁকে সে আপন মনে খালি কবিতা ওড়ায় আর নার্সের পড়া ধরে তার কাণ্ড